হ্যালো ভিউয়ার্স, আজকে আমি খরগোশকে আমটা খাওয়াবো, পুরাটা ফুলে খরগোশকে খাওয়াবো। আসুন সরাসরি দেখানো যাক। এখন আমি সরাসরি আমার খরগোশের ঘরের সামনে চলে আসছি। দেখেন, এই যে আমার খরগোশ, একটু নিচে করে ধরো, এই যে, এই যে আমার খরগোশগুলা, এই আমটা এখন ওদেরকে খাওয়াবো। দেখেন কিভাবে ওদের আমের চোঁচা, আগে আমি আমের চোঁচাটা ওদের খাওয়াইয়ে দিই। দেখেন দেখেন কিভাবে খাই, আমের চোঁচায় ওরা এত ভক্তি সহকারে খাচ্ছে, তাহলে চিন্তা করেন যখন এই আমটা পুরাপুরি ছিলে, এই যে সরাসরি এই জিনিসটা খাওয়াবো, গোস্তটা খাওয়াবো, তখন দেখবেন ওরা কিভাবে খায়, খুব মজা করে খাবে ওরা। দেখেন কিভাবে কারাকারি করে খাচ্ছে ওরা। আর খরগোশকে অবশ্যই পুষ্টিকর খাবার বেশি বেশি করে খাওয়াবেন। আগে প্রথমে খরগোশকে আমের চোঁচাটা খাওয়ায়নি, তারপরে খরগোশকে এখন সরাসরি এই আমটা খরগোশকে খাওয়াইয়ে দিব। এখন দেখুন, দর্শক আশা করি দেখতে পারতেছেন, দেখতে পারতেছেন এই যে আমটা, দেখেন কিভাবে খাচ্ছে। দেখছেন কিভাবে খাচ্ছে, ওদের এইভাবে আম যদি শুলে খাওয়ান তাহলে মনে করেন ওরা খুব মজা পাবে এবং খুব দ্রুত আম কামড়ায় কামড়ায় সব খেয়ে ফেলবে। আপনারা হয়তো দেখতে পারতেছেন, আম জিনিসটা ওদের অনেকে একটা ফেভারেট খাবার মনে করতে পারেন। ও রসালো, আমটা খুব রসালো। দেখেন কিভাবে খরগোশের মুখগুলো কিভাবে ভিজে গেছে আমের রসালো টেস্টে। আরো ধরে চিল্লাও, দেখেন দর্শক ঠিক পাচ্ছেন, দেখেন নিচের দিকে, দেখেন রসগুলা পড়ে পড়ে কি হয়েছে। তাহলে আমটা কি রকম রসালো সাদালো একটা টেস্ট হইতে পারে। অবশ্যই আপনারা কিন্তু অবশ্যই খরগোশকে, যদি খরগোশকেও পুষে থাকেন আমার দর্শকদের ভিতরে কেউ, তাহলে অবশ্যই কিন্তু খরগোশকে এই আমের সিজনে আম খাওয়াবেন। আম প্রায় শেষের দিকেই, যে প্রায় শেষের কাছাকাছি, টেস্টি। আজকে সারা রাত এই একটা আম খাইলে সারা রাত ঘুম পারবি। আম খাইলে দর্শক কিন্তু খরগোশদের ভালো ঘুম হয়, মানুষেরও ঘুম ভালো হয়, খরগোশেরও ঘুম ভালো হবে। আজকে সারা রাত ঘুমাবি, আর কোনো খাওয়া দাওয়া করবি না। যা, হ্যালো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আশা করি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।